একজন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন একজন ডাক্তার হওয়া যায় না, প্রকৌশলীর ঘরে জন্মগ্রহণ করলেই যেমন সে প্রকৌশলী হতে পারে না, ঠিক তেমনি ভাবে আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেই কেউ আহলে হাদিস হতে পারে না। বরং আহলে হাদিস হতে হলে তাকে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে মেনে চলতে হবে। আপনি আহলে হাদিস হিসেবে নিজেকে পরিচয় দিবেন অথচ আপনার সালাত হাদিস মোতাবেক নয়, আপনি আহলে হাদিস হিসেবে পরিচয় দিবেন অথচ আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আহলে হাদিস হাদিস অনুসারে নয়, আপনি আহলে হাদিস হিসেবে পরিচয় দিবেন কিন্তু আপনার উপার্জন হাদিস অনুসারে নয়, তাহলে কি আহলে হাদিস হওয়া যাবে? আহলে হাদিস হওয়া যাবে না। পৃথিবীর প্রত্যেকটি আহলে হাদিস তিনি মুসলিম, কিন্তু পৃথিবীর সকল মুসলমান আহলে হাদিস নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মা ইয়ুযলিলহু ফালা হাদিয়ালা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه أنه كان إذا رأى الشاب شبابا قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم. أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوسع لكم في المجلس وأن نفهمكم الحديث فإنكم خلفنا وأهل الحديث بعدنا. أهل الحديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম তাবলিগী ইজতেমার মহতরম সভাপতি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগঠনের কর্মী সমর্থক সুধীর শুভানুধ্যায়ী ভাইরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মীবৃন্দ, প্রশাসনের দায়িত্ব ব্যক্তি এবং বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শ্রোতা মণ্ডলী, আমার আলোচনার বিষয় হচ্ছে আহলে হাদিস আন্দোলন যুগে যুগে। বাংলাদেশে বিভিন্ন দল ও মতের মানুষ রয়েছে, বিশেষত আমাদের এই দেশে মাঝভাই ভাইদের সংখ্যা বেশি, সেই তুলনায় আহলে হাদিসদের সংখ্যা অত্যন্ত নগণ্য। আজকে বাংলাদেশের পত্রপত্রিকা, মিডিয়া বিভিন্ন জায়গায় আজকে আহলে হাদিসদের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে, কিন্তু আসলে এই আহলে হাদিসদের সঠিক ইতিহাস কিংবা কোথা থেকে এসেছে এটা না জানার কারণেই এসব ঘটছে। আমাদের সমাজে প্রচার আছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির সময়কাল থেকে, সে 1200 হিজরি থেকেই মূলত আহলে হাদিসদের এই মতবাদ বা এই আদর্শ শুরু হয়েছে, কিন্তু সেটা সঠিক নয়। আমরা ইতিহাসের আলোকে খুব সংক্ষেপে সে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। তবে প্রথমেই আমরা জেনে নেব আহলে হাদিস কাকে বলে। ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস আর আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস, অর্থ হাদিসের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14টি সূরায় কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তিনি কোরআনকে হাদিস বলেছেন। যেমন আমরা খুতবায় যে অংশটুকু পড়লাম,
রাসূল বলছেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয়ই উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। ইমাম সাহেবরা প্রত্যেকটি জুমার খুতবায় এই হাদিসটা পাঠ করে থাকেন, কিন্তু মুক্তাদি তার অর্থ জানে না বলেই তাদের মধ্যে এই ভুল ধারণা আজকেও বিরাজমান। কারণ আমাদের দেশের অধিকাংশ মসজিদে খুতবার নামে আগে বাংলায় মন রচিত মন গড়া বয়ান করা হয়, আর যখন মেম্বারে উঠে ইমাম সাহেব খুতবা দেন তখন গদবাধা এরকম একটা বই নিয়ে আরবিতে কি বলেন এটা হয়তো উনি নিজেও বোঝেন না। সুতরাং নিজেই যেটা বোঝেন না মুসল্লিরা কি বুঝবে বা তাকে কি বুঝাবেন। সেজন্য কোরআন হাদিসের বহু বিষয় আমাদের অজানা থেকে যায়। পারিবেশিক অর্থে আহলে হাদিস বলা হয় যিনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে জীবনের সর্বক্ষেত্রে তাকে মেনে নেন, তাকেই কেবল আহলে হাদিস বলা হয়। এই অর্থে পৃথিবীর সমস্ত মুসলিম যারা প্রকৃতপক্ষে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলেন তারা প্রত্যেকেই আহলে হাদিস। সেই সাথে আরো একটি কথা বলতে হয়, আমরা মুসলিম হিসাবে পরকালীন জীবনে নাজাত চাই, কিন্তু একথা সত্য যে কোনো মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে না মেনে সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনাকে আমাকে যখন বলা হয় আপনি কি মুসলিম, আমরা কিন্তু সবাই বলি হ্যাঁ আমি মুসলিম, তা আপনি মুসলিম যখন তখন আপনি কোরআন হাদিস মানেন না? আমরা তো সবাই বলি হ্যাঁ আমরা কোরআন হাদিস মানি। তাহলে আমি বাংলায় বলছি যে আমি কোরআন হাদিস মানি, আমি কোরআন হাদিসের অনুসারী, এই কথাটা যখন আমরা আরবিতে বলি অথবা আমরা যখন উর্দুতে বলি তখন কেন আমাদের মধ্যে এই সমস্যা? কি জন্য আমাদের এই সমস্যা? প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে মুসলিম হতে চান তাহলে তাকে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে হবে। যদি সে কোরআন আর সহিহ হাদিসের অনুসারী না হয় তাহলে কিন্তু সে প্রকৃত মুসলিম হবে না, আর মুসলিম না হলে জান্নাতেও যাওয়া যাবে না। প্রসঙ্গত আরেকটি কথা বলতে হয়, সেটা হলো এই, বর্তমানে পৃথিবীতে যত আহলে হাদিস আছে সে যেখানেই হোক না কেন প্রত্যেকটি আহলে হাদিস মুসলিম, কিন্তু পৃথিবীর প্রত্যেক নামধারী মুসলমান সে কিন্তু আহলে হাদিস নয়। আমি আবার বলছি পৃথিবীর প্রত্যেকটি আহলে হাদিস তিনি মুসলিম, কিন্তু পৃথিবীর সকল মুসলমান আহলে হাদিস নয়। যে লোকটা মুসলিম নাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে সে কি মুসলিম হতে পারে? যে লোকটা মুসলিম নাম করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, তিনি যে শেষ নবী ছিলেন সেটাকে অস্বীকার করে সে কি মুসলিম হতে পারে? যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে বিশ্বাস করে না সেই লোকটা কি মুসলিম হতে পারে? তাহলে আমাদের সমাজে এ ধরনের বহু নামধারী মুসলিম আছে, যেমন দেখেন আপনি কাদিয়ানি মুসলিম আছে, শিয়া মুসলিম আছে, আমাদের সমাজে মুতাজিলা মুসলিম আছে। তাহলে ওরা আর আমরা কি সমান? কশিন কালেও সমান নয়, ওর আকীদাগত বিভ্রান্তি আছে। সে যতই বুকের উপর হাত বাঁধুক আর যতই শেরফুলিয়া দান করুক আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ুক ও প্রকৃতপক্ষে মুসলমান নয়। সুতরাং আহলে হাদিস আর মুসলমানের মধ্যে, আহলে হাদিস আর রফুলিয়া দানের মধ্যে, রফাদানের মধ্যে, আহলে হাদিস আর মুহাম্মাদের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। এমন কোন মানুষ নিজে যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দেয় কিন্তু সে হাদিসের আদেশ নিষেধকে না মানে, কোরআন হাদিসের আদেশ নিষেধকে না মানে, তাকে আহলে হাদিস বলা সমীচীন নয়। কারণ সে আহলে হাদিস হতে পারে না। একজন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন একজন ডাক্তার হওয়া যায় না, প্রকৌশলীর ঘরে জন্মগ্রহণ করলেই যেমন সে প্রকৌশলী হতে পারে না, ঠিক তেমনিভাবে আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেই কেউ আহলে হাদিস হতে পারে না। বরং আহলে হাদিস হতে হলে তাকে অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে মেনে চলতে হবে। সুতরাং এই আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে এসেছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন কোন মুসলিম যুবককে দেখতেন
তখন তিনি বলতেন মারহাবাম বিক, তোমাকে স্বাগত জানাচ্ছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দিতে, মজলিসে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিতে এবং তোমাদেরকে হাদিস বোঝাতে, কেননা তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী আহলে হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর এই দার্থহীন ঘোষণা, তিনি সাহাবী ছিলেন এবং তিনি প্রথম যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, অন্যতম ছিলেন। সুতরাং আমরা বলতে পারি সাহাবী দুর্যোগেই আহলে হাদিস ছিল। প্রখ্যাত তাবেঈ ইমাম শাফেঈ 22 থেকে 104 হিজরি পর্যন্ত যার জীবনকাল, তিনি বলছেন সাহাবা একরামের জামাতকে তিনি প্রথম আহলে হাদিস হিসেবে অভিহিত করেছেন। তিনি বলছেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আসহাবুল হাদিস, আমি পরে যা জেনেছি এটা যদি আমি পূর্বে জানতাম তাহলে আমি ওই সমস্ত লোকের কাছ থেকে কখনোই হাদিস বর্ণনা করতাম না, কেবল আহলে হাদিসদের নিকট থেকে। নিকটে আহলে হাদিসরা যে বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যমত হয়েছে, একমত হয়েছে, সেই বিষয় ছাড়া আমি আর কারো থেকে হাদিস বর্ণনা করতাম না। অর্থাৎ তিনি এখানে সাহাবিদেরকে বুঝিয়েছেন। তাহলে তাবেঈদের যুগে আমরা দেখতে পাই যে সে সময়ে আহলে হাদিসদের এই আদর্শিক মানুষ বা কোরআন হাদিসের অনুসারী লোক ছিল যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিতেন। সাহাবায়ে কেরামের শিষ্যমণ্ডলী তাবেঈ এবং তাবে তাবেঈন তারা যে আহলে হাদিস ছিলেন সে সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আমাদের সমাজে আমাদের মাঝে আসছে, আমাদের মাঝে আছে। যেমন ইবনু নাদিম, তিনি 370 হিজরিতে মৃত্যুবরণ করেন, তার কেতাবুল ফিহরিজ গ্রন্থে, এবং ইমাম খতিব বাগদাদি তারিখুল বাগদাদ গ্রন্থের দ্বাদশ এবং চতুর্দশ অধ্যায়ে, ইমাম হেবাতুল্লাহ লালকাই তিনি শরহ উসুলিল ইতিকাদ গ্রন্থে, তিনি তাদের সময় থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে তাদের সময় পর্যন্ত তিনি আহলে হাদিস উলামায়ে কেরাম এবং আহলে হাদিস কোরআন হাদিসের অনুসারে আহলে হাদিসদের একটা তালিকা তারা প্রত্যেকেই তৈরি করে দিয়েছিলেন। এছাড়াও ইমাম খতিব বাগদাদি রহিমুল্লাহ তার শরহ আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা শীর্ষক একটা পৃথক গ্রন্থ তার আছে। তাহলে বোঝা যায় যে 1200 হিজরি শতাব্দীতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার এই মতাদর্শের অনুসারেই কেবল আহলে হাদিস নয়, তার বহু পূর্বে সাহাবা কেরামের যুগ থেকে আহলে হাদিস চলে এসেছে। এখন যারা না জেনে আমাদেরকে বলে ওরা ওয়াহাবি, আজকে ওয়াহাবি বলে একটা গালিও দেওয়া হয় আমাদেরকে, মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের অনুসারী বলে আমাদেরকে গালি দেওয়া হয় ওরা হচ্ছে ওয়াহাবি। কিন্তু আসলে ইতিহাস সম্পর্কে না জানার কারণে কিংবা ইতিহাসকে গোপন করার কারণে তাই তারা এই সব কথাগুলি বলে থাকেন। সদী মণ্ডলী, আমরা যদি ইমাম চতুষ্টয়ের দিকে দেখি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নোমান বিন সাবেত, তার জন্ম হয়েছিল 80 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 93 হিজরিতে আর তিনি মৃত্যুবরণ করেন 179 হিজরিতে। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, তার জন্ম হয়েছে 150 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 204 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। এই ইমাম চতুষ্টয় তারা প্রত্যেকেই কিন্তু আহলে হাদিস ছিলেন। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, শুনে রাখো যখন সহি হাদিস পাবে তখন জেনে রাখো ওটাই হচ্ছে আমার মাযহাব। আজকে আমাদের বাংলাদেশের যারা ইমাম আবু হানিফার অনুসারী বলে নিজেরা বগল বাজান, তাদেরকে আমরা বলতে চাই আপনারা যদি যথার্থভাবে ইমাম আবু হানিফার অনুসারী হয়ে থাকেন তাহলে আপনারা ইমাম আবু হানিফার এই কথাটা আপনারা কেন মানেন না? সহি হাদিসকে পাশ কাটিয়ে আপনি কেন মাযহাবের দোহাই দিয়ে আপনি নিজে অন্য কোনো মানুষের মতাদর্শ অনুসরণ করেন? প্রকৃতপক্ষে আপনি যদি হানাফি হতেন, আপনি যদি ইমাম আবু হানিফার অনুসারী হতেন তাহলে ইমাম আবু হানিফার এই কথাটা অবশ্যই আপনি মানতেন। কিন্তু আসলে আমাদের মধ্যে বহু মানুষ আছে সুযোগ সন্ধানী, যেটা সুবিধা সেটা আমরা গ্রহণ করি, যেটা অসুবিধা ওখানে আমরা নাই। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা নিজেদের পরিচয় আমরা যাই দেই না কেন, বাস্তবতায় আমাদের সেটা ভিন্ন। সুতরাং শুধু পরিচয় দিয়ে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, বরং মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে যথাযথ বৈশিষ্ট্যের অধিকারী, যথাযথ গুণাবলীর অধিকারী এবং আমলে সেটা বাস্তবায়ন করতে হবে। পঞ্চম হিজরি শতকের অনন্য মনীষী আবু মোহাম্মদ আলী ইবনু আহমদ ইবনু হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি
456 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলছেন, ওয়া আহলুস সুন্নাহ আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক ওয়া মা আদাহুম ফা আহলুল বাতিল। আহলে সুন্নাত বলতে আমরা যাদেরকে বুঝি, আমরা যাদের কথা বলি, যাদেরকে আমরা হকপন্থী বলে জানি, আর তাদের বিরোধী যারা হচ্ছে, বিরোধী যারা তাদেরকে আমরা বাতিলপন্থী হিসেবে জানি। ফাইন্নাহুম আসহাবুল হাদিস রাদি ফাইন্নাহুম সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম। তাহলে আহলে সুন্নাত পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, আহলে সুন্নাহ হচ্ছে তারা যাদেরকে আমরা হকপন্থী হিসেবে জানি, তারাই হচ্ছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারি তাবেইনা রাহিমাহুল্লাহ। আর যারা তাদের পদ্ধতি, তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন, সব তাবেঈদের মধ্যে যারা উত্তম, যে তাবেঈরা তাদের অনুসরণ করেছেন, তারাও হচ্ছেন আহলুল হাদিস। সুম্মা আহলে সুন্নাহ আল জামার অনুসারী, সুম্মা আহলুল হাদিস ওয়ামান তাবিআহুম মিনাল ফুকাহে জিলান ফাজিলান ইলা ইয়াউমিন হাদা। এরপরে ফকিদের মধ্য থেকে যারা তাদের অনুসরণ করেছে, আহলে হাদিস এবং ফকিদের মধ্য থেকে যারা সাহাবি এবং তাবিঈদের অনুসরণ করেছে যুগে যুগে আজকের দিন পর্যন্ত। ওয়ামান ইক্তাদা বিহিম মিনাল আওয়ামে আওয়ামিল আরযে মিন শারকিল আরয ওয়া গারবিহা। এবং তাদের ছাড়া, তাদের যারা অনুসরণ করেছে প্রাচ্য এবং প্রতীচ্যের সাধারণ জনগণের মধ্যে যারা তাদের অনুসরণ করেছে, তারাও হচ্ছে আহলে হাদিস, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। সুতরাং সুধী মণ্ডলী, এই মনীষীর এর কথা আমরা কথা অনুযায়ী আমরা বুঝতে পারি যে কেবল মুহাদ্দিসিনে কেরামি আহলে হাদিস নয়, আমাদের সমাজে এটাও প্রচলন আছে যে যারা শুধু হাদিস নিয়ে ব্যাপৃত থাকেন, যাদের বহু হাদিস মুখস্থ আছে, কয়েক লক্ষ হাদিসের যারা হাফেজ, তাদেরকেই কেবল আহলে হাদিস বলা হয়। কিন্তু এই কথাটা ভুল, কারণ ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবা একরামের যুগ থেকে সাহাবা একরাম, তাবেইন এজাম এবং তারপরে যারা তাদের যথার্থ অনুসারী, তারাও এই আহলে হাদিস হিসাবে পরিচিত, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। উমাইয়া রাজধানী দামেশকে এবং সিরিয়ার লোকদের সমস্ত আমল আহলে হাদিস মাযহাবের উপরেই ছিল, এটা এটা আমরা দেখতে পাই। তিনি বলছেন, ওয়ালা আমালু কানা কানা ফিহি আলা মাযহাবি আসহাবুল হাদিস। আর এই সমস্ত এলাকার অধিকাংশ অনুসারীদের আমল ছিল আহলে হাদিসদের আহলে হাদিস মাযহাব অনুসারে, অর্থাৎ হাদিস অনুসারে। একইভাবে ইমাম মাকদাসি আবু নাসর আবু মনসুর আব্দুল কাহের বাগদাদি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, তিনি একজন ভূ পর্যটক ছিলেন, তিনি বলছেন, সুকুরুর রোম ওয়াল জাজিরা ওয়া সুকুরুর শাম ওয়া সুকুরুর আজারবাইজান ওয়া বাবুল আবওয়াব কুল্লুহুম আলা আসহাবিল হাদিস। রোম সীমান্ত, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, বাবুল আবওয়াব অর্থাৎ মধ্য তুর্কিস্তান, এই সমস্ত এলাকার সমস্ত মানুষই তারা ছিল আহলে হাদিস, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত। ওয়াকাজালিকা সুকুরু ইফ্রিকি ওয়া আন্দালুস ওয়া কুল্লু সিগার ওয়ারায়ে বাহরিল মাগরিবে আহলুহু মিন আসহাবিল হাদিস। অনুরূপভাবে আফ্রিকা এবং স্পেন, সেই সাথে পশ্চিম সাগরের পশ্চাৎবর্তী যারা অধিবাসী ছিল, তাদেরও আমল ছিল আসহাবুল হাদিস হিসাবে বা আহলুল হাদিস হিসাবে। ওয়াকাতালিকা সুগুর ইয়ামান আলা সাহিল জাঞ্জ। অনুরূপভাবে আবিসিনিয়ার অন্তর্গত উপকূলবর্তী ইয়ামেনের অধিবাসী যারা ছিল, তারাও কিন্তু আহলে হাদিস ছিল। সুতরাং আমাদের দেশে আমরা আজকে যারা বলেন যে আহলে হাদিস কেবল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এর যুগ থেকে শুরু হয়েছে বা তার সময় থেকে শুরু হয়েছে, এ কথাটা ঠিক নয়। আর এর উপর ভিত্তি করে অনেকে আমাদেরকে ওয়াহাবি বলেও গালি দিয়ে থাকে, এ কথাটাও ঠিক নয়। ভারত উপমহাদেশে যখন ইংরেজ শাসন চলছিল, তখন আহলে হাদিসদেরকে কোণঠাসা করার জন্য, তাদের আন্দোলনকে, জেহাদ আন্দোলনকে দমন করার জন্য মূলত তারা এদেরকে ওয়াহাবি হিসাবে চিহ্নিত করত, তারা ওয়াহাবি হিসাবে গালি দিত। আর সেই গালিটি আজকে আমাদের ভাইয়েরা, মাঝহাবি ভাইয়েরা, তারা এটা রপ্ত করে নিয়েছে, সেটাই তারা বলছে। কিন্তু আসলে এর পিছনের ইতিহাস, এটা অজানা থাকার কারণেই আজকে এই কথাগুলি বলছে। এখন আমরা বলতে পারি তাহলে বাংলাদেশে এই মাঝহাবি লোকজনের সংখ্যা বেশি কেন? আমরা দেখি 601 হিজরিতে কিংবা 1200 খ্রিস্টাব্দে যখন এদেশে ইসলামের আগমন ঘটে,
একটু আগেই আপনারা শুনেছেন ইসলামের আগমন সম্পর্কে। যখন এদেশে ইসলামের আগমন ঘটে তখন মূলত বিভিন্ন সময় গজনবী, তুর্কি এ ধরনের বিভিন্ন মানুষেরা, বিভিন্ন রাষ্ট্রপতিরা এদেশ শাসন করেছে। তারা ছিল একটা নির্দিষ্ট মাযহাবের অনুসারী, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ হানাফি। সে কারণে আমাদের দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশে দেখা যায় মাযহাবী লোক সংখ্যা, মাযহাবী লোকদের সংখ্যা বেশি। সুতরাং এ কথা বলা আদৌ ঠিক নয় যে এদেশে যে মাযহাবের সংখ্যা বেশি, মূলত সেই মাযহাব অনুসারে আমাদের দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। মূলত আমাদের বলা উচিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই আমাদের জীবন, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ এটা পরিচালিত হবে, আমরা সেই অনুযায়ী পরিচালিত হব। সুধী মণ্ডলী, আমরা যুগে যুগে অর্থাৎ সাহাবা কেরামের যুগ থেকে আমরা দেখে আসলাম যে বর্তমান যুগ পর্যন্ত বাংলাদেশে আহলে হাদিস এই যে আদর্শের যে লোকজন তারা আজকে চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে, সাহাবা কেরামের যুগ থেকে। মূলত 37 হিজরির পর থেকে যখন আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সিফিনের যুদ্ধ সংঘটিত হয় তখনই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করেই তখন থেকে দলাদলি শুরু হয়, আর এই দলাদলির সবশেষ পরিণতি হচ্ছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি। সেই সময় থেকেই সাহাবা কেরাম নিজেদেরকে আহলুল হাদিস হিসেবে পরিচয় দিতেন। সুতরাং সেই সময় থেকে আহলে হাদিস এই আদর্শ, এই দল, এই আন্দোলন চলে এসেছে। আমরা এই আন্দোলনের অনুসারী হিসাবে আমরা এই আন্দোলনের অগ্রযাত্রাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে বাংলাদেশে আমরা অনেকেই আহলে হাদিস বলতে দ্বিধা করি, আহলে হাদিস বলতে আমরা সংশয় বোধ করি, আমরা সংকীর্ণতার পরিচয় দিই। কেন? এটা এই জন্য যে আহলে হাদিস বললে নাকি আমাদের মধ্যে সংকীর্ণতা করা হয়, বরং তারা বলেন আমরা মুসলিম। একটু আগেই আমি বলছিলাম যে যদি আমরা সবাই মুসলিমই বলি তাহলে আমি কোন শ্রেণীর মুসলিম? আমি কি হানাফি মুসলিম, আমি কি কাদিয়ানি মুসলিম, নাকি আমি শিয়া মুসলিম, নাকি আমি মুতাজিলি মুসলিম, আমি কোন শ্রেণীর মুসলিম? সেক্ষেত্রে আপনি যদি নিজেকে আহলে হাদিস বলেন তাহলে একথা ভাবার কোনো উপায় নেই যে আহলে হাদিস বললে সে অন্য কোনো মুসলিম হবে, বরং আহলে হাদিস বললে এটা বোঝা যাবে সে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী অনুসরণ করে বলেই তার বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। আজকে আমাদের দেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। যদি আল্লাহ মুসলিম এই কথা বলে থাকেন তাহলে কোরআনে তো আরও বহু নাম তিনি বলেছেন। আল্লাহ মুহাজির বলেছেন, আল্লাহ আনসার বলেছেন, আল্লাহ সাবেকুন বলেছেন, আল্লাহ জান্নাতি বলেছেন, বিভিন্ন ধরনের উপনাম আল্লাহ ব্যবহার করেছেন, বৈশিষ্ট্য ব্যবহার করেছেন। তাহলে আমরা সেই প্রত্যেকটি নামে কি আমাদের নামকরণ হবে? মূলত মুসলিম আমাদের মৌলিক নাম, কিন্তু আমার বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। আপনি যখন এখান থেকে হজ করতে সৌদি আরবে যাবেন তখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনার বাড়ি কোথায়, তখন কি আপনি বলবেন যে আমার বাড়ি নওদাপাড়াতে? আপনি যদি নওদাপাড়া বলেন তাহলে আপনাকে বলবে যে লোকটা পাগল আছে, নওদাপাড়া কোথায়, কেউ চিনবে? কেউ চিনবে না। কিন্তু যখন আপনি বলবেন যে আমার বাড়ি বাংলাদেশে, তখন সে জানবে না বাংলাদেশ নামে একটা দেশ আছে, হ্যাঁ বাংলাদেশে তো আমি গিয়েছি। তাহলে বলেন তো বাংলাদেশের কোন বিভাগে? আপনি যখন বলবেন রাজশাহী বিভাগে বাড়ি, সে যদি আরও বেশি চেনে তাহলে বলবে রাজশাহীর কোথায় বাড়ি, তখন আপনি বলবেন যে রাজশাহীর নওদাপাড়াতে বাড়ি। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধরনের লোক আছে সেখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি আদর্শের অনুসারী, তখন আপনি বলবেন যে আমি মুসলিম। যেখানে মুসলমান আছে সবাই মুসলিম, যেখানে হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে, আহলে হাদিস আছে, সবাই আছে, সেখানে যদি আপনি বলেন যে আমি একজন মুসলিম তাহলে ওরা বলবে তাহলে আমরা কি কাফের? ওখানে আপনার পরিচয় আপনি তখন বলবেন যে না আমি আহলুল হাদিস, তখন আর আপনাকে ব্যাখ্যা করতে হবে না যে আপনি কি শিয়া আহলে হাদিস, আপনি কি কাদিয়ানি আহলে হাদিস, এটা কোনো দিন হয় না। আপনাকে এটা বলতে হবে না আপনি কি কাদিয়ানি মুসলিম, না আপনি শিয়া মুসলিম, না আপনি মুতাজিলি মুসলিম, এটা কখনো বলতে হবে না, বরং এক কথাই বুঝে যাবে না উনি আহলে হাদিস, কোরআন হাদিসের অনুসরণ করেন। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে সংকীর্ণতা কেন, একজন মানুষ একজন ব্যক্তির অনুসরণ করে সে যদি নিজের পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করে তাহলে আপনি কোরআন হাদিসের অনুসারী হিসেবে পরিচয় দিতে আপনি কেন কুণ্ঠিত হবেন? পরকালীন জীবনে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন আহলে হাদিসদের সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো যে কিয়ামতের দিন তাদের ইমামকে, ইমামের নাম ধরে তাদেরকে আহ্বান করা হবে। তাহলে আমাদের ইমামকে, আমাদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন যার ইমাম হোসেন ইমাম শাফি তাকে কি বলে ডাকা হবে মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফির নাম ধরে কি ডাকা হবে না তা ডাকা হবে না যার অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন ইমাম মালিক বিন আনাস তাকে কি তার নাম ধরে ডাকা হবে না সেটাও ডাকা হবে না বরং আপনি যে নবীর উম্মত সেই নবীর নাম ধরে ডাকা হবে আর সেই রাসূল আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে মেনে চলার জন্য বলেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারাক্তু ফীকুম আমরাইন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তার একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নাবিয়িহি একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো তার নবীর সুন্নাত নবীর রেখে যাওয়া সুন্নাত আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাত তাহলে পরিচয় কি আমার কোরআন হাদিসের অনুসারে হবে না পরিচয় আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম অনুসারে হাম্বলি হবে কোনটা হবে আসলে সুতরাং আপনি আমি আহলে হাদিস হিসেবে পরিচয় দিয়ে দিতে কুণ্ঠিত হওয়া আদৌ ঠিক নয় শঙ্কিত হওয়া আদৌ ঠিক নয় এটা সংশয় করা আদৌ ঠিক নয় বরং আপনি আমার আপনি আমি আমার বৈশিষ্ট্যগত নামে আমি পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করি যেখানে ইমাম যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন আনা আউয়াল সাহেবুল হাদিস ফি দুনিয়া আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আহলে হাদিস তো সেখানে আপনি আমি বলতে সমস্যাটা কোথায় সুতরাং শ্রোতা মণ্ডলী আপনাকে আমাকে আহলে হাদিসের যথার্থ ইতিহাস জানা দরকার সেই সাথে আমাকে আপনাকে প্রত্যেকে আহলে হাদিসের যথাযথ বৈশিষ্ট্য অর্জন করা দরকার আপনি আহলে হাদিস হিসেবে নিজেকে পরিচয় দিবেন অথচ আপনার সালাত হাদিস মোতাবেক নয় আপনি আহলে হাদিস হিসেবে পরিচয় দিবেন অথচ আপনার আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আহলে হাদিস অনুসারে নয় আপনি আহলে হাদিস হিসেবে পরিচয় দিবেন কিন্তু আপনার উপার্জন হাদিস অনুসারে নয় তাহলে কি আহলে হাদিস হওয়া যাবে আহলে হাদিস হওয়া যাবে না সুতরাং আমরা প্রকৃতপক্ষে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়ে সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে পারি সেই সাথে আপনাদের জানার জন্য বলবো আমরা তো ইমামদের কথা বলি কিন্তু আসলে আইম্মা কেরামের আকীদা কি ছিল সেটা কি আমরা জানি এটা জানার জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত চার ইমামের আকীদা বইটি আপনারা সংগ্রহ করে পড়ে দেখতে পারেন তারা কি আকীদার ছিলেন এবং তাদের বিশ্বাস কি ছিল সুতরাং না জেনে অন্ধভাবে অনুসরণ করার চেয়ে বরং জেনে শুনে আমাকে একজন প্রকৃত মুসলিম হওয়া দরকার শ্রোতা মণ্ডলী আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু